এ পর্যায়ে আমরা শুরু করছি এক্সারসাইজ 2.1 এর 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ইকুইভ্যালেন্ট রেশিওস অফ দি ফলোয়িংস, অর্থাৎ এখানে যে রেশিওগুলো দেওয়া আছে সেই রেশিওগুলোর ইকুইভ্যালেন্ট রেশিও আমাদেরকে বের করতে হবে। তো ইকুইভ্যালেন্ট রেশিও অনেকগুলো হতে পারে, আমরা জাস্ট একটা করে ইকুইভ্যালেন্ট রেশিও বের করব। এবং ইকুইভ্যালেন্ট রেশিও বের করার একটা ওয়ে হচ্ছে যে যেই অ্যান্টিসিডেন্ট সাবসিকোয়েন্ট দেওয়া থাকবে সেই অ্যান্টিসিডেন্ট সাবসিকোয়েন্টের এসসিএফ দিয়ে যদি আমরা বোথ সাইডকে ডিভাইড করি কিংবা মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট রেশিও পাওয়া যাবে। তো এই জন্য আমরা লিখতে পারি হিয়ার ডিভাইড বাই দ্য HCF of both quantities. তো আমাদের ফার্স্ট যে রেশিওটি রয়েছিল সেটি হচ্ছে 12:18। খেয়াল করো 12:18 এর HCF কত, 12 এবং 18 এর HCF হচ্ছে 6, সেই জন্য আমরা বোথ কোয়ান্টিটিকে ডিভাইড দিব 6 দিয়ে। 6 দিয়ে যদি 12 কে ডিভাইড দেই তাহলে হবে 2, 6 দিয়ে যদি 18 কে ডিভাইড দেই তাহলে হবে 3। লক্ষ্য করো এখানে কিন্তু আমরা ডিভাইড দিয়েছি, ডিভাইড না দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করতাম তাহলেও কিন্তু ইকুইভ্যালেন্ট রেশিও বের হতো। অথবা অন্য কোনো নাম্বার দিয়ে যদি আমরা অ্যান্টিসিডেন্ট সাবসিকোয়েন্টকে মাল্টিপ্লাই করতাম তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট রেশিও বের হতো। তো আমরা এখন এখানে লিখে দিতে পারি ডিভাইডিং বোথ কোয়ান্টিটিস বোথ কোয়ান্টিটি বাই 6। আমরা 6 দিয়ে ডিভাইড করে একটি ইকুইভ্যালেন্ট রেশিও পেলাম। এবারে সেকেন্ড যে রেশিওটি দেওয়া আছে সেটা হচ্ছে 6:18। লক্ষ্য করো 6 এবং 18 এর এসসিএফ কিন্তু 6, তাহলে আমরা সেই এসসিএফ দিয়ে যদি অ্যান্টিসিডেন্ট সাবসিকোয়েন্ট দুটাকে ডিভাইড করি কি হয়, 6 দিয়ে 6 কে ডিভাইড করলে 1, 6 দিয়ে 18 কে ডিভাইড করলে 3। তাহলে আমরা পেয়ে গেলাম, এখানে আমরা সাইড নোট দিয়ে দিব ডিভাইডিং বোথ কোয়ান্টিটি বাই 6। প্রথমটি দ্বিতীয়টি শেষ। থার্ড যেটি রয়েছে 15:10, লক্ষ্য করো 10 এবং 15 এর এসসিএফ কি, আমরা কিন্তু এসসিএফ বের করা ক্লাস 5 এ অনেক শিখেছি, ক্লাস 6 এও শিখেছি, আমরা অলরেডি জানি, সেই জন্য আমরা সেটা নিয়ে আর আলোচনা করছি না। 15 এবং 10 এর এসসিএফ হচ্ছে 5, তো আমরা যদি 5 দিয়ে দুটোকে ডিভাইড করি 15 এবং 10 কে, 15 কে ডিভাইড করলে হবে 3, 10 কে ডিভাইড দিলে হবে 2। তাহলে আমরা লিখে দেব ডিভাইডিং বোথ কোয়ান্টিটি বাই 5। হয়ে গেল আমাদের তিনটি ম্যাথ। এবারে এরপর যেটি রয়েছে 3:2, চলে গেল 6:18 গেল, 15:10 গেল, এবার 3:2। লক্ষ্য করো 3:2 এর এসসিএফ, 3 এবং 2 এর এসসিএফ কিন্তু 1, তো 1 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি বোথ সাইডকে এটাই আসবে। সো 1 দিয়ে না করে আমরা যদি 2 দিয়ে করি তাহলে কি হয়, 2 3 দ্য 6 2 2 দ্য 4। এখানে যেহেতু মাল্টিপ্লাই করেছি সেই জন্য আমরা লিখব মাল্টিপ্লাই বোথ কোয়ান্টিটি বাই 2। এবারে এরপরে যেটি রয়েছে 6:9, লক্ষ্য করো 6 এবং 9 এর এসসিএফ কিন্তু 3, তো 3 দিয়ে যদি আমরা বোথ কোয়ান্টিটিকে ডিভাইড করি 6 কে ডিভাইড দিলে হবে 2, 9 কে ডিভাইড দিলে হবে 3। তাহলে সাইড নোট দিব ডিভাইডিং বোথ কোয়ান্টিটি
by 3. তারপর রয়েছে 2 into 3 লক্ষ্য করো এখানে কিন্তু 2 এবং 3 HCF হচ্ছে 1 তো 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি বোথ কোয়ান্টিটিতে এটাই হবে সেজন্য 1 দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড না করে আমরা এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 2 যা হবে 4 2 3 যা হবে 6 সাইড নোট কি দেব সাইড নোট দেব মাল্টিপ্লাইং মাল্টিপ্লাই বোথ কোয়ান্টিটি by 2 তারপর রয়েছে 1 into 3 এবারে 1 into 3 কে আমরা করব 1 আর 3 HCF কিন্তু 1 তো সেই জন্য 1 দিয়ে ডিভাইড বা মাল্টিপ্লাই না করে আমরা যদি 3 দিয়ে করি 3 দিয়ে মাল্টিপ্লাই করি 1 কে মাল্টিপ্লাই করলে হবে 3 ইনস্টু 3 কে মাল্টিপ্লাই করলে হবে 9 তাহলে এখানে সাইড নোট কি দেব লক্ষ্য করো আমি এখানে 3 দিয়ে দিয়েছি তুমি কিন্তু 2 দিয়ে দিতে পারো 4 দিয়ে দিতে পারো 5 দিয়ে দিতে পারো যে কোনো কিছু দিয়ে দিলে কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট রেশিও চলে আসবে তাহলে আমরা লিখব মাল্টিপ্লাই বোথ কোয়ান্টিটি বাই 3 এরপর কি রয়েছে 1 ইনস্টু 3 হয়ে গেল তারপর 2 ইনস্টু 6 2 into 6 এবার আমরা এটা করব 2 আর 6 এর HCF কিন্তু 2 সেজন্য আমরা 2 দিয়ে যদি ডিভাইড দেই তাহলে হবে 2 দিয়ে 2 কে ডিভাইড দিলে 1 2 দিয়ে 2 কে ডিভাইড দিলে 1 আর 6 কে ডিভাইড দিলে হবে 3 সাইড নোট দিব ডিভাইডিং বোথ সাইডস ডিভাইডিং বোথ কোয়ান্টিটি বাই 2 এবারে লাস্ট যেটি রয়েছে 12 ইনস টু 8 12 আর 8 এর HCF কিন্তু 4 এবার আমরা 4 দিয়ে যদি ডিভাইড দেই 4 দিয়ে 12 কে ডিভাইড দিলে হবে 3 4 দিয়ে 8 কে ডিভাইড দিলে হবে 2 আমরা সাইড নোট দেব ডিভাইডিং বোথ কোয়ান্টিটি বাই 4 তাহলে শেষ হয়ে গেল আমাদের এখানে যে কয়টি রেশিও দেওয়া আছে সবকটি রেশিওর ইকুইভ্যালেন্ট রেশিও বের করা ধন্যবাদ তোমাদের সবাইকে আর শেষ করার আগে আরেকবার বলে নিচ্ছি যে আমি এখানে ডিভাইড দিয়েছি তুমি যদি ইচ্ছা করে মাল্টিপ্লাই করো যদি অন্য কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো বোথ কোয়ান্টিটিকে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ইকুইভ্যালেন্ট রেশিও চলে আসবে